নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 90 দিনের মধ্যে এই 5 রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে স্বয়ং শনি মহারাজের কৃপায় সমস্ত রেকর্ড আপনারা ভাঙতে চলেছেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আপনি যদি এই 5 রাশির মধ্যে পড়েন তাহলে আপনারা শনি মহারাজের কৃপা দৃষ্টি পেতে চলেছেন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আগামী 90 দিনের মধ্যে যে 5 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 5 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে স্বয়ং শনি মহারাজের কৃপা আপনার উপর বিরাজমান থাকবে, যার ফলে আপনারা সমস্ত রেকর্ড ভাঙবেন। তো কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি সেটি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলে দিই যেটা আপনাদের প্রত্যেকে শোনা অত্যন্ত জরুরি, তাই আমার কথাগুলো খুব মাইনরলি শুনুন। আমি যে 5 রাশির কথা আপনাদেরকে জানাতে চলেছি, সেই 5 রাশির জাতক জাতিকা হলেই যে আপনারা শনি মহারাজের কৃপা পাবেন তার কিন্তু মানে নেই। এই কথাটা কেন বললাম সেটা আমি বিস্তারিতভাবে বলছি। যদি আপনার জন্মছকে শনি পীড়িত থাকে, শনি অশুভ নক্ষত্রে থাকে, শনি রাহুযুক্ত থাকে, শনি কেতুযুক্ত থাকে বা শনি নিচস্থ থাকে, তাহলে কিন্তু আপনারা আমার বলার কোনো কথাই আপনাদের মিলবে না, সব কথা মাটিতে পড়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন যে আমাকে দেখাবেন, তাহলে আপনারা আমাকে কমেন্টস করুন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। এবার আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চাই। দেখুন, শনি মহারাজ যিনি ন্যায়কারক গ্রহ, আমরা সকলে কিন্তু শনি মহারাজকে ভয় পাই। আর এই ভয় পাওয়ার কারণ কিছু রয়েছে। নাম্বার 1, কারণ আমরা প্রত্যেককে হিংসা করি, প্রত্যেকের উন্নতি চাই না, আমরা চাই আমার যেন ভালো হয়, বাদ বাকি চুলোই যাক। আর যদি আপনার মধ্যে এই রকম টেন্ডেন্সি থাকে, তাহলে কখনোই শনি মহারাজের কৃপা আপনি পাবেন না, আমি লিখে দিতে পারি। এবং এর পাশাপাশি আপনারা যদি জীবের প্রতি অন্যায় অবিচার করেন, অর্থাৎ কোনো দুস্থ কুকুরকে আননেসেসারিভাবে হত্যা করেন বা পার্থিব যে কোনো জীবকে অত্যাচার করেন, হত্যা করেন, তাহলে কিন্তু আপনারা শনি মহারাজের কৃপা পাবেন না। এছাড়াও যদি আপনারা কোনো মানুষের কষ্টার্জিত টাকা বা অর্থ চিট করেন, তাহলে কিন্তু আপনারা শনি মহারাজের কৃপা পাবেন না। এবার আমি আপনাদেরকে বলে দিই, এই কৃপা পেতে গেলে আপনাদেরকে কী কী করতে হবে। প্রথমত, আপনাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে এবং পশ্চিম দিকে মুখ করে ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। দ্বিতীয়ত, আপনারা শনি মন্দিরে কখনোই যাবেন না, অর্থাৎ শনি যেখানে শিলারূপে পূজিত হয় সেখানেই যাবেন, মূর্তিরূপে যেখানে পূজিত হয় সেখানে কখনোই যাবেন না। হয়তো হতে পারে আপনি শনিদেবের কৃপা লাভ করতে গেছেন, কিন্তু উল্টো শনির দৃষ্টি আপনার উপর পড়ে আপনার জীবনটাকে দুর্বিষহ করে দিতে পারে। তাই আপনারা যেখানে শনি দেবতা শিলারূপে পূজিত হয় সেখানেই যান। দ্বিতীয়ত, আপনারা রাস্তার দুস্থ কুকুরকে আপনাদের সামর্থ্য মতো খাদ্য দেন, বিস্কুট হতে পারে, কোনো যে কোনো খাবার হতে পারে, বা যদি আপনারা মনে করেন বাড়িতে কোনো পেট অর্থাৎ কুকুর পুষবেন সেটা পুষতে পারেন। আর সবচেয়ে বেটার হয় যদি কোনো রাস্তার কালো কুকুরকে আপনি খাবার দেন। এছাড়াও যদি দুস্থ মানুষকে যারা খেতে পাচ্ছে না তাদেরকে যদি অন্ন বা বস্ত্র বা জুতো দান করেন, তাহলে আপনারা শনিদেবতার কৃপা অর্জন করতে পারবেন। এবার আসুন জানি দিই কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা কিন্তু স্বয়ং শনিদেবতার কৃপায় সমস্ত রেকর্ড ভাঙতে চলেছেন, অর্থাৎ আপনাদের মনের ডিজায়ার পূরণ হতে চলেছে। সেটা আর্থিক দিক থেকেও হতে পারে, প্রেমের দিক থেকে হতে পারে,
দাম্পত্য সুখের দিকে হতে পারে, অর্থাৎ যে কোনো দিকেই কিন্তু আপনারা আপনাদের ডিজায়ার পূরণ করে ফেলবেন। দ্বিতীয় যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু শনি দেবতার কৃপা পেতে চলেছেন। আপনারাও শনি দেবতার কৃপায় সমস্ত রেকর্ড ভাঙতে চলেছেন, অর্থাৎ আপনাদের সমস্ত ডিজায়ার পূরণ হতে চলেছে। আপনারা যে কোনো কাজে সাকসেস পাবেন, অর্থাৎ না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ, সেই কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ এবং আপনাদের মনের ডিজায়ার পূরণ হতে চলেছে। এরপরে তিন নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু স্বয়ং শনিদেবতার কৃপা অর্জন করতে চলেছেন, অর্থাৎ শনিদেবতা আপনাদেরকে আপনাদের জীবনের সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। আপনাদের অর্থনৈতিক দিক, পারিবারিক দিক, সামাজিক দিক, সমস্ত দিকই কিন্তু উন্নতি হতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু শনিদেবতার কৃপা অর্থাৎ ডিজায়ার পূর্ণ হতে চলেছে। আপনারা যে কোনো কাজে সফলতা লাভ করবেন, না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু করে ফেলতে পারবেন। তার জন্য আপনাদের শনিদেবতার স্মরণাপন্ন হওয়ার প্রয়োজন রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু স্বয়ং শনিদেবতার কৃপা পেতে চলেছেন, যার ফলে আপনাদেরও মনের ডিজায়ার, মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, ধন্যবাদ।